হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের নবম অধ্যায়ের দ্বিতীয় পর্ব। তো এখানে দেখো প্রথমে লেখা আছে সুনামি, হ্যাঁ, তো এটা দিয়ে শুরু করছি। আর তোমরা যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনে ক্লিক করে রাখো নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ সুনামি জিনিসটা কি, এখানে বোঝানো হয়েছে সুন্দর করে। তো আমি পড়তেছি তোমাদের সাথে, লাইন বাই লাইনই তোমাদের সাথে পড়ি আমি, এই জন্য সবটা ভিডিও তোমরা কন্টিনিউ করবা। গভীর সমুদ্র বা মহাসাগরের তলদেশে ভূমিকম্পের ফলে সেই এলাকার মাটিতে প্রচণ্ড আলোড়নের সৃষ্টি হয়। আলোড়ন মানে হচ্ছে নড়াচড়ার সৃষ্টি হয়। আলোড়ন বা ঢেউ ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে শত শত কিংবা কয়েক হাজার কিলোমিটার অতিক্রম করে বিভিন্ন স্থানে সমুদ্র সৈকতে আছড়ে পড়ে। কিছু কিছু ক্ষেত্রে এই ঢেউ কয়েক মিটার উচ্চতার হয়ে থাকে এবং প্রতি ঘন্টায় প্রায় 700 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে। এই প্রচণ্ড গতিবেগের কারণে সুনামি সমুদ্র তীরবর্তী এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। বুঝতে পারছো যে কয়েক হাজার কিলোমিটার অতিক্রম করে বিভিন্ন স্থানে সমুদ্র সৈকতে সেটা কী করে, আছড়ে পড়ে। এত প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়, প্রচণ্ড নড়াচড়া সৃষ্টি হয়, তখন ঢেউয়ের সৃষ্টি হয় বড় বড়। এগুলো এসে কী করে, যে সৈকত বা পাড় থাকে সমুদ্রে পারে, এসে কী করে, আছড়ে পড়ে। কিছু কিছু ক্ষেত্রে এই ঢেউ কী হইতে পারে, কয়েক মিটার উচ্চতার হইতে পারে। বুঝতে পারতেছো যে 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে কয়েক মিটার হইলে অনেক উঁচা হয়ে আসবে, ঠিক না? প্রতি ঘন্টায় 700 কিলোমিটার গতিবেগ দিয়ে আসতে পারে। কত কিলোমিটার? 700 কিলোমিটার। এগুলো একটু ভালো করে পড়বা। তারপর বলছে 2004 সালে ভারত মহাসাগরের প্রচণ্ড ভূমিকম্পের কারণে যে সুনামি সৃষ্টি হয়েছিল তার কারণে বিভিন্ন দেশের 2,40,000-এর অধিক মানুষের প্রাণহানি ঘটেছিল। এটা একটা কোয়েশ্চেন, এটা মুখস্থ করে নিবা। এটাই যে আমি যে যে জায়গাগুলোতে দাগ দিলাম সবগুলো মুখস্থ করে ফেলবা। তারপর শুধু ইন্দোনেশিয়াতেই 1,65,000-এর অধিক মানুষ মারা গিয়েছিল। 2011 সালের আরেকটি সুনামির কারণে জাপানের ফুকুশিমায় অধিক অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। সুনামি এত দ্রুত ঘটে যে প্রস্তুতির জন্য খুব কম সময় পাওয়া যায়। সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে সুনামি সতর্কতা জারি করা হয়। এক্ষেত্রে রেডিও, টেলিভিশন কিংবা ইন্টারনেটের মাধ্যমে দ্রুত সতর্কতা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। সুনামি সতর্কতা পাওয়া মাত্র যত দ্রুত সম্ভব সমুদ্র উপকূল থেকে দূরে সরে যাওয়া উচিত। এছাড়া যদি দূরে যাওয়ার সুযোগ না থাকে সেক্ষেত্রে উচ্চ স্থান বা ভবনে আশ্রয় নেওয়া উচিত। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, 2004 সালে সুনামির পরবর্তী ধ্বংসস্তূপ। তারপর হচ্ছে যেটা সাইক্লোন বা ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় মানে হচ্ছে যেটা ঘূর্ণনের কারণে সৃষ্টি হয়, যে ঝড়টা, যে স্টর্মটা ঘূর্ণনের কারণে সৃষ্টি হয়। আর এই ঘূর্ণিঝড়ের ইংলিশ হচ্ছে সাইক্লোন। ঘূর্ণিঝড়ের ইংলিশ কি? সাইক্লোন। তো পড়ি আমরা, দেখো প্রথমে লেখা আছে যে বাংলাদেশে প্রতি বছর এই সাইক্লোনটা হয়ে থাকে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় হয় এবং এলাকাভেদে সেগুলোর বিভিন্ন নাম রয়েছে। যেমন বঙ্গোপসাগর, এইখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটাকে একবার মুখস্থ করবা, যে বঙ্গোপসাগরের উৎপন্ন ঘূর্ণিঝড়ের নাম কি? সাইক্লোন। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব দিকে অবস্থিত আটলান্টিক মহাসাগরের উৎপন্ন ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন, ঠিক আছে? হারিকেন, সাইক্লোন সবগুলোই হচ্ছে ঘূর্ণিঝড়, কিন্তু এক এক জায়গায় এক এক রকম নাম। চীনের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সেখানে বলা হয়, সেটাকে বলা হয় টাইফুন। নাম যাই হোক না কেন, এগুলো সবগুলাই কি? ঘূর্ণিঝড়, যা কয়েকদিন ধরে চলতে পারে এবং অনেক বড় এলাকা ক্ষতিগ্রস্ত করতে পারে। তাহলে আমরা কি করলাম, এই যে সাইক্লোন জিনিসটা কি জানলাম। সাইক্লোন হলো বঙ্গোপসাগরের উপরে যেটা হয়, আর আটলান্টিক মহাসাগরের উপরে যেটা উৎপন্ন হয় ঘূর্ণিঝড়টা, সেটা হারিকেন। চীনের পূর্ব উপকূলে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হইলে সেটাকে বলে কি? টাইফুন। বুঝতে পারছো? তাহলে এখান থেকে জেনে নিলাম টাইফুন জিনিসটা কি, হারিকেন জিনিসটা কি, তারপর সাইক্লোন জিনিসটা কি। তারপর ঘূর্ণিঝড় বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণে সৃষ্টি হতে পারে। তবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সাগরে এবং তা ক্রমাগত স্থলভাগের দিকে এগিয়ে আসে। এক্ষেত্রে সমুদ্র উপরুক্ত পানির তাপমাত্রা অন্তত 26.5 ডিগ্রি সেলসিয়াস হতে হয়। একটি পর্যায়ে, এটা অবজেক্টিভ, এটা মুখস্থ করে ফেলবা, এখানে কয়েকটা কথা মুখস্থ করে ফেলবা, হ্যাঁ, যে এটি পর্যায়ে
একটি পর্যায়ে বৃষ্টিপাতের ফলে ঘূর্ণিঝড়ের বায়ুর শক্তি হ্রাস পেয়ে দুর্বল হয়ে যায়। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা কিন্তু এক অনেক উপর থেকে স্যাটেলাইট থেকে তোলা, কেমন একটা ঘূর্ণন পাকাইছে, খুবই শক্তিশালী। এখানে যেটা থাকবে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারপরে বলছে ঘূর্ণিঝড়ের ফলে বিস্তীর্ণ এলাকার ক্ষয়ক্ষতি হয়, ঘূর্ণিঝড়ের সঙ্গে সৃষ্ট জলোচ্ছ্বাসের কারণে। জলোচ্ছ্বাস তো বুঝো নাকি, মানে বড় বড় ঢেউ দেয়, এত বেশি বেশি চাপ আসে যে যেটা সামনে কোনো কিছু থাকলে ক্ষতিগ্রস্ত হয়। তারপর হচ্ছে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়, কোনো কোনো স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, বনের গাছপালা ধ্বংস এবং পশু পাখির মৃত্যুর ফলে বনভূমি ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যত ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে 1970 সালের ঘূর্ণিঝড়ের ফলে স্মরণকালে সর্বোচ্চ প্রাণহানি ঘটে। কত সালে? 1970 সালে, মুখস্থ করবা। ঘূর্ণিঝড় প্রবল এলাকার, এখানে প্রবণ, হ্যাঁ প্রবণ এলাকায় ঘূর্ণিঝড়ের সময়কালে কিছু পূর্বপ্রস্তুতি রাখা প্রয়োজন। যেমন ঘূর্ণিঝড়ের সময় যেন দ্রুত আশ্রয়কেন্দ্রগুলোতে সরে যাওয়া যায় সেই প্রস্তুতি রাখা, একই সঙ্গে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ের জন্য শুকনা খাবার, বোতলে বিশুদ্ধ পানি, কিছু অর্থ, ওষুধ ইত্যাদি ঘরের মেঝে বা মাটির নিচে এমনভাবে সংরক্ষণ করতে হবে যেন ঘূর্ণিঝড় শেষ হলে ত্রাণ না আসা পর্যন্ত সেগুলো দিয়ে কয়েকদিন চলা যায়। তারপরে যে জলোচ্ছ্বাস, জলোচ্ছ্বাস জিনিসটা কী সেটা জানতে পারবো এখান থেকে। উপকূলীয় এলাকার মানুষ জলোচ্ছ্বাসের সঙ্গে পরিচিত। ঘূর্ণিঝড়ের সঙ্গে ঘটে যাওয়া আরেকটি বিপর্যয় হচ্ছে কি, জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাসের সময় সমুদ্রের স্বাভাবিক ঢেউয়ের তুলনায় অনেক উঁচু ঢেউ সৃষ্টি হয়। তার মানে বুঝতে পারতেছ যে সমুদ্রে স্বাভাবিকের তুলনায় যে অনেক উঁচু উঁচু ঢেউ সৃষ্টি হয় সেটাই হচ্ছে কি, জলোচ্ছ্বাস। সেক্ষেত্রে পূর্ণিমা বা অমাবস্যা তিথি থাকলে, এটা কী বলে, অবশ্য তিথি থাকলে জলোচ্ছ্বাস আরও উঁচু ঢেউ সৃষ্টি করে। আবার ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ যত বেশি হবে জলোচ্ছ্বাসে ঢেউয়ের উচ্চতা তত বেশি হবে। জলোচ্ছ্বাসের ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের মতো একই পূর্বপ্রস্তুতি নিতে হয়। তারপরে একটা নাম হইল টর্নেডো। বায়ুমণ্ডলের অপর একটি নাম কি, টর্নেডো। টর্নেডোটা আসলে এই যে সাইক্লোনের মতোই, সেটা কিন্তু পার্থক্য হইল কি যে সাইক্লোনটা আসলে নিচে থাকে, নিচের দিকে থাকে, আর এই টর্নেডোটা কিন্তু পানির মানে এখানে যে জায়গা থাকে এটার পাক হয় উপরের দিকে। এই যে তোমরা যেমনটা ছবি দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে তো এখানে বলে দেওয়া আছে, তুমি ভালো করে দেখে নাও যে সাইক্লোনের সঙ্গে টর্নেডোর পার্থক্য হচ্ছে সৃষ্টির স্থান ও স্থায়িত্ব। টর্নেডো সৃষ্টি হয় স্থলভাগের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ফলে। এক্ষেত্রে উক্ত স্থানের বায়ু গরম এবং হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং বায়ুচাপ অতিরিক্ত কমে যায়, তখন তার আশপাশের এলাকা থেকে ঠান্ডা এবং ভারী বাতাস প্রচণ্ড বেগে নিম্নচাপের দিকে ধেয়ে আসে, ফলে সেখানে 250-300 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে বায়ু প্রবাহিত হয়। টর্নেডোর স্থায়িত্ব সাইক্লোনের তুলনায় অনেক কম হয়ে থাকে। সাইক্লোন যেখানে 3-4 দিন ধরে চলে সেক্ষেত্রে টর্নেডোর স্থায়িত্ব মাত্র 2-3 মিনিট। হ্যাঁ এরকমই হয়, মাঝে মধ্যে আমাদের এদেশের বিভিন্ন হাওর অঞ্চলে দেখা যায় যে পানি যেন উপরে আকাশে উঠে যাচ্ছে এরকম, ঠিক আছে। তো এটা কয়েক মিনিট দেখা যায়, এত বেশি হয় না, সর্বোচ্চ তোমার 5-7 মিনিট হইলে হইতে পারে, ঠিক আছে। তো টর্নেডো হচ্ছে কি যে আমি আরেকটু বলি এখানে, যে এখানে যখন কি হয়ে যায়, বাতাস যখন গরম হয়ে যায় বেশি, তখন এই বাতাসগুলো উপরের দিকে উঠে যায়, তো আশেপাশের যে ঠান্ডা বাতাসগুলো আছে এগুলো জায়গা দখল করতে আসে, তখন নিচের দিকে চাপ প্রদান করে, তো এটাকে আমরা নিম্নচাপ বলে থাকি আর কি। তখন একটা ঘূর্ণনের সৃষ্টি হয় যেটা ঘুরতে 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 উপরের দিকে উঠে যায়, এরকম ঘুরতে 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 কি হয়, উপরের দিকে উঠে যায়, এটাকে আমরা কি বলি, টর্নেডো, ঠিক আছে। তো সাইক্লোনের ক্ষেত্রে যেভাবে আগে পূর্বাভাস পাওয়া যায়, টর্নেডোর ক্ষেত্রে তেমন সুযোগ নাই, হঠাৎ করে হয়, হঠাৎ করে চলে যায়। টর্নেডো থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আশপাশ থেকে মজবুত ভবন থাকলে তাতে আশ্রয় নেওয়া। এক্ষেত্রে বিভিন্ন দেশে মানুষ টর্নেডো প্রবণ এলাকায় মাটির নিচে ঘর করে নিজস্ব টর্নেডো আশ্রয়কেন্দ্র তৈরি করে। হ্যাঁ মাটির নিচে ঘর তৈরি করতে পারলে এটা খুবই ভালো হয়, যদি মাটির নিচে ঘর করা হয় তাহলে সবচেয়ে সেফ। আর উপরে ভবন এমন টর্নেডো হইলে হইতে পারে যে ভবন টবন কাঁপায়, একবারে ভবন টবন ফাটায় ফেলতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি বন্যা, বন্যা
আমরা বন্যা নিয়ে আজকের সেশনটা বন্যা দিয়ে আর কি শেষ করব, বন্যা দিয়ে শেষ করব না। আচ্ছা আজকে এই পর্যন্তই থাক, আমরা আগামী সেশনে আগামী মানে লেসনে আর কি বন্যা থেকে শুরু করব। হ্যাঁ।